হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস ওয়ানের অ্যাক্টিভিটি টাস্ক থেকে আমি সংযোগ স্থাপনের সক্ষমতা, এবিলিটি টু কমিউনিকেট প্রথম শ্রেণী। আজকে আমি সমস্তটা সলিউশন করে দেখাবো আর তোমাদের সাথে আলোচনাও করব। তো তোমরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা পুরো দেখতে থাকো। যে সমস্ত ভিউয়ার্সরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অথচ আমার ভিডিও দেখে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কিন্তু তারা চট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আগামী দিনে আমি অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে চলেছি। সেই সব ভিডিওগুলো যদি দেখতে হয় তাহলে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই ক্লিক করে রাখো, পরের ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চলো, বেশি কথা না, ভিডিওটাকে স্টার্ট। দেখো, এখানে সংযোগ স্থাপনের সক্ষমতা, এবিলিটি টু কমিউনিকেট প্রথম শ্রেণীর প্রথম যে প্রশ্নটা একের ক, সেটা আমরা উত্তর খুঁজে বার করব। দেখো, প্রথম প্রশ্নটা আছে রি খুঁজে গোল সার্কেল করো। মানে এখানে যে ওয়ার্ডগুলো তোমাকে দেওয়া আছে বা যে শব্দগুলো দেওয়া আছে সেখান থেকে তোমাকে রি খুঁজে তাকে সার্কেল করতে হবে। তাহলে প্রথম শব্দটি অসুখ, এখানে কোনো রি নেই। দ্বিতীয় শব্দটি ঋণ, এখানে প্রথমেই রি আছে। তৃতীয় শব্দটা আলয়, এখানে কোনো রি নেই। চতুর্থ শব্দটা ঋষি, প্রথমেই রি আছে। ক্ষয়ের প্রশ্নটা দেখো, বেছে নিয়ে ছবির নাম লেখো। এখানে একটা ছক দেওয়া আছে আর পাশে দুটো ছবি আঁকা আছে। প্রথম ছবিটা তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা একটা ফুলের ছবি, আর দ্বিতীয় ছবিটা একটা বলের ছবি। আর যে শব্দগুলো তোমাকে তৈরি করতে হবে সেগুলো পাশে দেখো, তোমার বক্সে কতগুলো অক্ষর দেওয়া আছে। যেমন প্রথমটা ক, পরেরটা ফু, তার তলায় ল আর ব। তাহলে প্রথম ছবিটা দেখে আমি লিখে ফেলবো ফয় হস্যু ল ফুল, আর দ্বিতীয় ছবিটা দেখে আমি লিখে ফেলবো ব ল বল। গয়ের প্রশ্নটা দেখো, কারা আম পাড়তে যেতে চান। সহজ পাঠ থেকে প্রশ্নটা নেওয়া, প্রশ্নটার উত্তর হবে ত থ দ ধ আম পাড়তে যেতে চার। দুইয়ের এর প্রশ্নটা দেখো, রাইট স্মল লেটার্স বিসাইড দ্য ক্যাপিটাল লেটার। বড় হাতের পাশে ছোট হাতেরটা লেখো। এখানে বড় হাতের লেটারগুলো লেখা আছে ইংরেজি অক্ষরের, তোমাকে ছোট হাতেরগুলো লিখতে হবে। প্রথমটাতে আছে ক্যাপিটাল এম, তোমায় লিখতে হবে স্মল এম। দ্বিতীয়টাতে লেখা আছে ক্যাপিটাল আর, তোমাকে লিখতে হবে স্মল আর। তৃতীয়টাতে লেখা আছে ক্যাপিটাল টি, তোমায় লিখতে হবে স্মল টি। চতুর্থটায় লেখা আছে ক্যাপিটাল ওয়াই, তোমায় লিখতে হবে স্মল ওয়াই। দুইয়ের বিয়ের প্রশ্নটা এবার আমরা দেখব, রাইট দ্য নেম অফ এনি থ্রি কালার্স। যে কোনো তিনটি রঙের নাম ইংরেজিতে লেখো, তোমাকে এখানে তিনটে রঙের নাম লিখতে হবে। প্রথম রং যেটা বা প্রথম কালার যেটা সেটা লেখা আছে ব্লু। আরও তিনটে কালার যেটা লিখতে বলেছে সেটা লিখবো আমরা আর ই ডি রেড, জি আর ডাবল ই এন গ্রিন, ওয়াই ই ডাবল এল ও ডাব্লু ইয়েলো। রেড, গ্রিন আর ইয়েলো, এই তিনটি যে শব্দ আমি লিখেছি এগুলো হলো হচ্ছে এক একটা রং বা কালারের নাম। তিনের কয়ের প্রশ্নটা দেখো, গুণে নিয়ে সংখ্যা ইংরেজিতে ও বাংলায় লেখো। প্রথমটাতে দেখো এক লেখা আছে, প্রথমে ইংরেজিতে এক লেখা আছে, আর তোমার একটাই পাতার সংখ্যা আছে সেই জন্য এক লেখা আছে, মানে ওয়ান। আর ইংলিশে ওয়ান লেখা আছে আর পাশে বাংলাতে এক লেখা আছে। দ্বিতীয় ছবিটাতে পাতাটা গোনার গুণে দেখো কতগুলো পাতা আছে, এক দুই তিন আর চার, ইংলিশে ফোর আর বাংলায় চার। তৃতীয় ছবিটাতে পাঁচটা পাতা আছে, প্রথমে ইংলিশে ফাইভ লিখলাম, তার পাশের বক্সে বাংলাতে পাঁচ লিখলাম। ক্ষয়ের প্রশ্নটা দেখো, সবচেয়ে বড় ও সবচেয়ে ছোটটি বেছে লেখো। এখানে অনেকগুলো সংখ্যা আছে, পাঁচ, শূন্য, দুই,
4 1 6 8 9 7 3 এর মধ্যে বলছে সবচেয়ে যেটা ছোট সংখ্যা সেইটা সবচেয়ে বড় ও সবচেয়ে ছোটটি বেছে লেখো তো সবচেয়ে বড় যে সংখ্যা সেটা হচ্ছে 9 আর সবচেয়ে ছোট যে সংখ্যা সেটা হচ্ছে 0 গয়ের প্রশ্নটা দেখো বাড়লে যোগ না বিয়োগ করা হয় লেখো বাড়লে সব সময় কি করি আমরা যোগ করি তাহলে উত্তরটা আমরা কি লিখব বাড়লে যোগ করা হয় চারের কয়ের প্রশ্নটা আছে কথা বানিয়ে লেখো কা কয়াকারে কা দন্তেন ন দয়কার আমি যদি শব্দটাকে সঠিক করে সাজিয়ে লিখি তাহলে হবে দোকান দয়কার কয়াকার দন্তেন ন এটা তোমাদের কোশ্চেনে সলভ করা আছে পরের দুটো আমরা নিজেরা সলভ করব দেখো লেখা আছে ক চ এটা দিয়ে কিস কথা বানান বানিয়ে লেখা যাবে চ ক চক আচ্ছা চক দিয়ে তো আমরা স্কুলেতে আমাদের টিচাররা ব্ল্যাকবোর্ডের মধ্যে চক দিয়ে লেখে আমরা তো চক দেখেইছি তাহলে আমরা এখানে কি লিখব চক পরের ওয়ার্ডটায় দেখো লেখা হবে প্রথমে আছে লয় হস্যি তারপরে আছে ম তারপরে আছে ডয়াকার তাহলে এটা দিয়ে যদি আমরা একটা কথা বানিয়ে লিখি সেটা হয় ডালিম ডালিম একটা ফলের নাম হয়ের প্রশ্নটা দেখো গ্রাস ইজ গ্রিন এখানে একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস লেখা আছে ইজ গ্রিন তাহলে আমি এই ফিল ইন দা ব্ল্যাঙ্কসে লিখতেই পারি লিফ ইজ গ্রিন লিফ মানে কি লিফ হচ্ছে বাংলায় বলা হয় গাছের পাতাকে আমরা জানি গাছের পাতার রং সবুজ সেটাকে যদি আমরা ইংলিশে লিখি তাহলে লিফ ইজ গ্রিন গয়ের প্রশ্নটা দেখো একটি গাছে পাঁচটি পাখি বসেছে আরও তিনটি উড়ে এসে বসলো বাড়লো না কমলো পাঁচটা পাখি ছিল আরও তিনটে পাখি উড়ে এসে বসলো তাহলে পাখির সংখ্যাটা বাড়লো তাহলে আমরা কি লিখবো প্রথমে বাড়লো দ্বিতীয় প্রশ্নটাই আছে কটা হলো লেখো তাহলে পাঁচ আগে ছিল পরে তিনটে আরও যোগ হলো তাহলে পাঁচ যোগ তিন করলে হয় আট তাহলে আটটি পাখি হলো এরপর দেখো আছে সমন্বয় অব্লিক সম্পর্ক স্থাপনের সক্ষমতা এবিলিটি টু কো রিলেট 2020 প্রথম শ্রেণী এইটার আমরা যতগুলো প্রশ্ন আছে সবগুলোকে সলভ করে দেখাবো তোমরা আমার সঙ্গে থাকো প্রথম প্রশ্নটা নিই একের ক রাইট এনি ওয়ান অর ওয়ার্ড উইথ ফলোয়িং দ্য লেটার লেটারগুলি দিয়ে শুরু এমন একটি করে কথা লেখো এখানে প্রত্যেকটাতে লেটার দেওয়া আছে প্রথমটাতে এ দেওয়া আছে এখানে অ্যাপেল লেখা আছে দ্বিতীয়টাতে বি আছে বি ফর আমরা জানি বল হয় বি ফর আরও অনেক লেটার হয় আমি তোমাদের সুবিধার জন্য খুব সোজা সোজা ওয়ার্ড লিখে দিয়েছি স্পেলিংও ঠিকভাবে লিখে দিয়েছি যাতে তোমাদের লিখতে সুবিধা হয় বি এ ডাবল এল বল এম দিয়ে লিখেছি ম্যাঙ্গো এম এ এন জি ও ম্যাঙ্গো খয়ের প্রশ্নটা দেখো ডান ও বাম দিক মেলাও সেটি দিয়ে একটি কথা লেখো দাদা দাদার সাথে দেখো অ্যারো দিয়ে যেটা মেলানো আছে আ আ দিয়ে একটা ওয়ার্ড তৈরি করেছে আ যেখানে আকার আছে সেখানে কাপড় একটা লেখাই আছে এখানে পরের ওয়ার্ডটা চয় হস্যু দন্ত ন চুন হস্যের সাথে মিল আছে হস্যও দিয়ে পাশে আর একটা ওয়ার্ড তৈরি করতে হবে আমরা কি লিখতে পারি কয় হস্যু র কুকুর আচ্ছা ঔ আছে ঔটার সাথে দৌড়ের সাথে ম্যাচিং হয়েছে দয়ৌকার দর্শনর দৌড় আর ঔকার ব্র্যাকেটে দেখো ঔকার আছে ঔকার দিয়ে একটা শব্দ যদি তৈরি করো তাহলে সেটা হয় বউ আমরা গয়ের প্রশ্নটা দেখব বড় থেকে ছোট সাজাও প্রথমে আছে এক তারপরে আছে চার তারপরে আছে সাত তারপরে আছে তিন পাশে করে দেওয়া আছে প্রথমে সাত তারপরে চার তারপরে তিন তারপরে এক পরেরটা তোমাকে নিজেকে করতে হবে প্রথমে আছে পাঁচ তারপরে আছে নয় তারপরে আছে আট তারপরে আছে দুই তাহলে প্রথমে আমি আনবো নয় তারপরে আট তারপর পাঁচ তারপর দুই তাহলে আমি বড় থেকে ছোট সাজালাম দুইয়ের কটা আছে ফাঁকা ঘর পূরণ করো চিহ্ন বসিয়ে পাঁচ আছে বক্স আছে আর পাঁচ আছে তাহলে দুটোই পাঁচ ওই জন্য এখানে সমান চিহ্ন আছে
পরেরটা দেখো 4, মাঝখানে বক্স আছে, তারপরে 3 আছে, ইকুয়াল টু 7 আছে। তাহলে দুটোকে আমরা যদি যোগ করি তবে আমরা 7 পাবো। তাহলে মাঝখানের বক্সে আমি কি লিখবো? যোগ চিহ্ন। পরেরটা দেখো, তিনটে স্টার আছে, মাঝখানে বক্স আছে, আবার ডান দিকে তিনটে স্টার আছে। তাহলে তিনটে স্টার দুদিকটাই সমান, সেই জন্য আমি সমান চিহ্ন দিয়েছি। খয়ের প্রশ্নটা দেখো, যে কোনো 4টি ইংরেজি সংখ্যা লেখো। প্রথমে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10, তারপরে 11। যে কোনো 4টি সংখ্যা লিখতে বলেছে, তোমরা যে কোনো 4টি সংখ্যা লিখতে বল পারো। আমি তোমাদের সুবিধার জন্য পরপর 4টে সংখ্যা লিখে দিয়েছি। গয়েরটা আছে, কি কি যোগ করে 5 আর 4 বানাবে লেখো। 4 = 1+3 লেখা আছে, আবার পরে লেখা আছে 5 = দুটো বক্স আছে, মাঝখানে যোগ চিহ্ন আছে। তাহলে 2 আর 3 যোগ করলে 5 হয়, তাহলে আমরা দুটো বক্সে 2 আর 3 লিখতে পারি। পরেরটা 5 = দুটো বক্স আছে, মাঝে যোগ চিহ্ন আছে, তাহলে 5কে আবার 1 আর 4 যোগ করলে 5 হয়, এটাও আমরা লিখতে পারি। তাহলে দুটো বক্সে 1 আর 4 লিখতে পারি। 3-এর কয়ের প্রশ্নটা দেখো, সার্কেল দ্য লেটার উইথ বিগিনিং সাউন্ড অফ দ্য থিংস দ্য পিকচার্স। কথার শুরুর লেটারের সাথে ছবি মিলিয়ে সার্কেল বা গোল করো। প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছি, ছাতা। আমরা ছাতাকে ইংরেজিতে কি বলি? আমব্রেলা। আমব্রেলা কি ফর হয়? ইউ ফর হয় আমব্রেলা। তাহলে ইউ দিয়ে তৈরি হয় আমব্রেলা। যেহেতু আমব্রেলার ফার্স্ট লেটারটা ইউ হয়, সেই জন্য এখানে ইউটাকে সার্কেল করেছি। দ্বিতীয় ছবিটা দেখো, একটা ট্রিয়ের ছবি আছে, টি ফর ট্রি হয়, সেই জন্য আমরা টিটাকে সার্কেল করেছি। ট্রি মানে গাছ। খয়ের প্রশ্নটা দেখো, রাইট ক্যাপিটাল লেটার বিসাইড স্মল লেটার। ছোট হাতের পাশে বড় হাতের লেটার লেখো। কিউ আছে এখানে, দেখো দাগ দেওয়া আছে, তাহলে কিউ যদি করো তাহলে কিউ এর ক্যাপিটাল যে লেটারটা সেটা তো কিরকম দেখতে হয়, এখানে লেখা আছে। পরেরটা আমরা নিজেরা করব। স্মল আর আছে, আমরা ক্যাপিটাল আর লিখলাম। স্মল ডি আছে, আমরা ক্যাপিটাল ডি লিখব। গয়ের প্রশ্নটা দেখো, শ্রেণীঘরে থাকে না এমন কথাগুলো কাটো ক্রস। ক্লাসরুমে চেয়ার থাকে, ইয়েস। ট্রি থাকে না, ক্রস। বুক থাকে, চকও থাকে, ফোন থাকে না, ক্রস। 4-এর প্রশ্নটা দেখো, 4-এর ক, মা দিয়ে দুটি কথা লেখো। মা দিয়ে ময়াকার লয়াকার মালা লেখা আছে, মা দিয়ে আর একটা ওয়ার্ড তৈরি করতে বলেছে, সেটা হচ্ছে মামা। ময়াকার ময়াকার মামা, আর একটা মা দিয়ে তৈরি করতে বলেছে, সেটা হচ্ছে ময়াকার দন্তস্বয় হস্যি মাসি। খয়ের প্রশ্নটা দেখো, 2টি নতুন কথা বানাও। প্রথমে আছে চাকা, তারপরে আছে লাঠি। চয়াকার কয়াকার চাকা, কয়াকারটা নেওয়া হয়েছে আর লাঠি ঠয় হস্যি নেওয়া হয়েছে, সেটা নিয়ে কাঠি হয়েছে। পরেরটা আছে বক বক চয় হস্যি ল চিল। তাহলে আমরা প্রত্যেকটা শব্দেরই দ্বিতীয় যে লেটারটা বা অক্ষরটা আছে সেটা নেব, বকের ক নেব আর চিলের ল নেব। তাহলে দুটো মিলিয়ে কল কল হয়, সেটা নিচের বক্সে লিখব। পরেরটা ব হস্যই বই, ট ব টব আছে, এখানে প্রথম অক্ষরগুলো নেব, ব নেব আর ট নেব, ব ট বট। গয়ের প্রশ্নটা দেখো, ঐকার, এখানে ঐকার যেরকম আমরা বইকার বসিয়ে একটি কথা লেখো, ওখানে লিখে দেওয়া আছে বৈরাগী, তোমাকে আর একটা কথা লিখতে বলেছে, তুমি লিখতে পারো শৈশব। তালব শয় ঐকার, তালব স ব। তোমরা আমার সঙ্গে থাকো, আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও আনবো। আর আমার কমেন্ট বক্সে তোমরা জানাও আমার পড়ানো কেমন লাগছে, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকের মতো এইটুকুই, তোমরা সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। থ্যাংক ইউ।